ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বললেন আমির খসরু। ভৈরব থেকে সিলেট অভিমুখে বিএনপি রোড মার্চ জনতার দল। নারায়ণগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ। 45তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানালো পিএসসি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি বললেন জয়নুল আবেদিন। সমাবেশে ভাড়া করে কামলা আনবেন না বললেন মির্জা আজম। আরজি করের বিশৃঙ্খলায় চরম ক্ষুব্ধ মমতা, দলনেত্রীর নির্দেশে পদক্ষেপ বক্সির। কখন পরমাণু অস্ত্রের অধিকারী হবে সৌদি আরব জানালেন যুবরাজ। কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ বিলুপ্ত ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সকালে তারুণ্যের রোড মার্চে ভৈরবে পথসভায় তিনি এই কথা বলেন। আমির খসরু বলেন, বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এ সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে। হাজার হাজার বিএনপি দলীয় নেতা কর্মীদের ঘুম খুন মামলা দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে যে এ সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আজ থেকে বিএনপি এক দফা আন্দোলনে মাঠে নেমেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। ভৈরব থেকে সিলেট অভিমুখে বিএনপি রোড মার্চ জনতার দল। সরকার পতনের এক দফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখে রোড মার্চ শুরু করেছে বিএনপি। সকাল 11:20 ভৈরব বাস স্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের পর 160 কিলোমিটার দীর্ঘ পথে রোড মার্চ শুরু হয়। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিতে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আরো অনেকে। এদিকে রোড মার্চ শুরুর আগে লোকারণ্য হয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত চলবে এই কর্মসূচি। নেতাকর্মীদের দল উপচে পড়ে ওই এলাকায়। রোড মার্চে বিপুল সংখ্যক নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন। রোড মার্চের শুরুর পর ভৈরব ব্রিজে আশুগঞ্জ পার হয়ে সিলেটের দিকে এগিয়ে যায় তারা। মাসাপথে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রোড মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুরে তিনটি পথসভা হবে। নারায়ণগঞ্জে বিএনপির নেতার বাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের তামজিত ভূঁইয়া নামের এক নেতার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। দিবাগত রাত 11:00 দিকে রূপগঞ্জের বরপা 6 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় তামজিত ভূঁইয়ার বাড়িতে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, রাত 11:00 দিকে প্রায় 30 জন সশস্ত্র হামলা লোহা, লাঠি, হকি স্টিক, রামদা, চাপাতি সহ বিভিন্ন দেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তামজিতের বাড়িতে বিভিন্ন স্লোগান দিয়ে হামলা চালায়। ওই সময় বাড়ির ভেতরে ও বাইরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়িতে তামজিত না থাকায় তাকে নানা হুমকি দেয় তারা। বাড়ি থেকে মুরগি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা। তারাপ পৌর স্বেচ্ছাসেবক দলনেতা ও 6 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তামজিত ভূঁইয়া বলেন, হামলাকারীরা আমাকে না পেয়ে আমার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়, কুপিয়ে বাড়ির প্রতিটি জিনিস ভেঙে ফেলে, আমার মা বাবা স্ত্রী ও সন্তানদের ভয় দেখায়। বাড়ি থেকে 55,000 টাকা, একটি মোবাইল ফোন, বাড়িতে পালন করা 7টি মুরগি লুট করে নিয়ে যায় তারা। যাওয়ার পথে বাজারে সাধারণ মানুষের 2টি দোকানেও হামলা ও লুটপাট চালায় তারা। 45তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানালো পিএসসি। সরকারি কর্ম কমিশন 45তম বিসিএস লিখিত পরীক্ষা গ্রহণের চূড়ান্ত তারিখ জানিয়েছে। আগামী 27 নভেম্বর থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থাটি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 45তম বিসিএস এর পরীক্ষা
আগামী 17 নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন্ন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিকে নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটকের বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে চলতি বছরের 19 মে শুক্রবার অনুষ্ঠিত হয় 45তম বিসিএসএফ প্রিলিমিনারি পরীক্ষা। এতে 3,46,000 পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন 2,68,119 জন, পরীক্ষা দেননি 78,803 জন। পরে চলতি বছরের 6 জুন 45তম বিসিএসএফ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে উত্তীর্ণ হয়েছেন 12,789 জন। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এই ফল প্রকাশ করেন পিএইচসি। 45তম বিসিএস এর মাধ্যমে মোট 2,309 জন ক্যাডার নেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, বললেন জয়নুল আবেদিন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বার সমিতির সাবেক সভাপতি ও ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিকেলে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট রাজশাহী বার ইউনিটে আয়োজিত আইনজীবীদের পদযাত্রা ও সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার এখন অস্থির হয়ে গেছে, আওয়ামী লীগের রেকর্ডও খারাপ। 2008 সালে তারা আতাত করে তারা ক্ষমতায় এসেছিল, এরপর থেকে কোথাও ভোট নেই। তাই আইনজীবী জনতা ঐক্যবদ্ধ হয়েছে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এতেই শেখ হাসিনার কলিজা কেঁপেছে, তাই পাশের দেশে গিয়েছেন তিনি। অনেকে রিকোয়েস্ট করে জো বাইডেনের সঙ্গে একটা সেলফি তুলে প্রচার করেছেন, আমেরিকা আমাদের সঙ্গে আছেন এটা দেখাতে। এরপর ফ্রান্সের রাষ্ট্রপ্রধানকে আনলেন, এত কিছু করে পার পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, সরকারকে বলছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠান, আপনার দিন প্রায় শেষ। খালেদা জিয়াও মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে এবং বিচার বিভাগও স্বাধীন হবে। সমাবেশে ভাড়া করে কামলা আনবেন না, বলেন মির্জা আজম। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে দলটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, সমাবেশে শোডাউন দিতে ভাড়া করে কামলা নিয়ে আসবেন না, প্রকৃত নেতাকর্মী নিয়ে আসবেন। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এ সকল কথা বলেন তিনি। মির্জা আজম বলেন, কিছু নেতাকর্মী ব্যানার প্লে কার্ড নিয়ে এসে চেহারাটা দেখিয়ে সমাবেশে শুরুর আগে চলে যান। নিজের পছন্দের নেতা যে আছে তার ছবি দিয়ে ব্যানার করেন তারা। সমাবেশে আসার পর বারবার ব্যানার নামাতে বলা হলেও নামান না, এটা দৃষ্টিকট। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা ওয়ার্ড ও ইউনিট কমিটি প্রসঙ্গে তিনি বলেন, শুধু টাকা আছে তাদের কমিটিতে রাখবেন, আর যাদের টাকা নেই তাদের রাখবেন না, সেটা হতে পারে না। যাচাই বাছাই করে তেগিদের নিয়ে কমিটি দিতে হবে, দুর্দিনের কর্মীদের নেতা বানাতে হবে, দুঃসময় এলে দুর্দিনের নেতা কর্মীরাই থাকবে। আরজি করের বিশৃঙ্খলায় চরম ক্ষুব্ধ মমতা, দলনেত্রী নির্দেশে পদক্ষেপে বক্সের। সরকারি নির্দেশ অমান্য, অধ্যক্ষকে কাজে যোগ দিতে বাধা। আরজি কর মেডিকেল কলেজের বিশৃঙ্খলার কথা জানতে পেরে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। স্পেনে বসেই এ খবর কানে যায় তার। সেখান থেকেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রীর নির্দেশ পাওয়া মাত্রই তৃণমূল ভবনে বৈঠক ডাকেন দলের রাজ্য সভাপতি। কড়া বাসায় আরজি করের তৃণমূলের ছাত্র পরিষদের নেতৃত্বকে বুঝিয়ে দেওয়া হয়, এ ধরনের পদক্ষেপে সহায় করবে না দল, ফের এ ধরনের কাণ্ড ঘটালে সোজা গার্দাক্কা দেওয়া হবে। আরজি কর মেডিকেল কলেজে ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে বদলি করেছেন স্বাস্থ্য ভবন। বদলে বারাসত মেডিকেল কলেজের ডাক্তার মনসা বন্দ্যোপাধ্যায়কে আরজি করের অধ্যক্ষ করে আনা হয়, কিন্তু কাজে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। বাধা দিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাঙ্গপাঙ্গরা, জনিকে হৃদপাক্ষ সেন ও আরো কয়েকজন অধ্যক্ষের গড়ের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে উপাধ্যক্ষের গড়ে বসেই কাজের স্বার্থে হচ্ছিল তাকে। এই খবর পাওয়া মাত্রই তৃণমূল সাংসদ শান্তনু সেন সেখানে ছুটে যান, স্পষ্ট করে জানান সরকার এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করবে না।
কখন পরমাণু অস্ত্রের অধিকারী হবে সৌদি আরব, জানালেন যুবরাজ। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্রের অধিকারী হবে যদি শত্রু দেশে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। সৌদি যুবরাজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইরান একটি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে আমরাও একটির অধিকারী হব। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি চুক্তি সহ নিরাপত্তা গ্যারান্টি চাই সৌদি আরব। কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করল ভারত। কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করল ভারত সরকার। অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ করল নয়াদিল্লি। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কানাডিয়ানদের ভিসা পরিষেবা বন্ধ থাকবে। ভারতীয় গণমাধ্যম বলছে, কানাডার একজন বিশিষ্ট শিখ নেতাকে হত্যার ঘটনায় ভারত সরকারকে সরাসরি দায়ী করেছে। দেশটির একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে ওটোয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত সরকারও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দুটি দেশের মধ্যে অভূতপূর্ব এই ঘটনা নড়ে চড়ে বসেছে পশ্চিমা বিশ্ব।